হাই, তো আগের ভিডিওটাতে যেরকম বললাম যে আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ইন্ডাকটিভ এফেক্টের অ্যাপ্লিকেশন, ইন্ডাকটিভ এফেক্টের অ্যাপ্লিকেশন যে কী কী কাজে লাগে। ইন্ডাকটিভ এফেক্ট আমরা তো আর এমনি এমনি বলবো না, নিশ্চয়ই কোনো কাজে লাগে। তার মানে কী কী কাজে লাগে, কী করার ক্ষেত্রে আমরা ইন্ডাকটিভ এফেক্টকে কাজে লাগি। প্রধানত ইন্ডাকটিভ এফেক্ট সব থেকে বেশি যেটা কাজে লাগে সেটা হচ্ছে যে অর্গানিক কেমিস্ট্রির যে সমস্ত অ্যাসিড বেস থাকে অর্গানিকের ক্ষেত্রে, অর্গানিক অ্যাসিড এবং অর্গানিক বেস, তাদের অ্যাসিডিটি বেসিসিটির অর্ডার বের করার জন্য ইন্ডাকটিভ এফেক্ট কাজে লাগে। এটাই হচ্ছে একদম মূল কাজ যেটা ইন্ডাকটিভ এফেক্টে, সেটা হচ্ছে এটাই। এছাড়াও আরও অনেক কাজ থাকে, অনেক কিছু এক্সপ্লেন করা যায়, কিন্তু মূলত আমরা সব থেকে বেশি প্রশ্ন যে জিনিসটার উপরে দেখতে পাবো সেটা হচ্ছে যে আমাদের অ্যাসিডিটি এবং বেসিসিটির যে অর্ডার নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু আমাদের এই কনসেপ্ট সব থেকে বেশি কাজে লাগবে। তো আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন অফ ইন্ডাকটিভ এফেক্ট কিসের কিসের ক্ষেত্রে লাগে না? টু ডিটারমাইন দা অর্ডার অফ অর্গ্যানিক অ্যাসিডিটি অ্যান্ড বেসিসিটি। ঠিক, তো এই হচ্ছে আমাদের কাজে লাগে। তো একটা এক্সাম্পল নেই, যে এক্সাম্পলটা দিয়ে আমাদের কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে যে প্রশ্নটা এরকম যে না, ক্লোরো অ্যাসিড ইজ মোর অ্যাসিডিক দেন অ্যাসিটিক অ্যাসিড ক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড ইজ মোর অ্যাসিডিক দেন অ্যাসিটিক অ্যাসিড। আমি এখানে কনসিডার করে নিচ্ছি যে তোমরা এই সমস্ত কমন নেম বা ইউপিএসসি নেম এই সমস্ত জিনিস জানো, যদি জানা থাকে তো ভালো, আর যদি না জানা থাকে তাহলে পরে আমি এর উপরে একটা ভিডিও করে দেবো। তো এবার ক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড কি না, ক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড হচ্ছে যে প্রথমে আমরা অ্যাসিটিক অ্যাসিড লিখি, যে অ্যাসিটিক অ্যাসিড কি, অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে এই জিনিসটা, CH3COOH, এইভাবে লিখলাম, স্ট্রাকচারটাকে ড্র করলাম এইভাবে। আর ক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড কি না, ক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড হচ্ছে যে এখানে কার্বনের সঙ্গে CH2 এইভাবে যা ছিল তাই থাকবে, শুধুমাত্র একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে এখানে একটা ক্লোরিন বসবে, একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে ক্লোরিন বসবে। কীরকম না, যদি এইখানে এইটাকে যদি আমি এইভাবে লিখি H, এখান থেকে এই জিনিসটাকে তৈরি করার জন্য এই একটা হাইড্রোজেনটাকে আমরা রিপ্লেস করলাম এবং সেখানে ক্লোরিন দিয়ে দিলাম এবং এই জিনিসটা তৈরি হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে লিখতে পারি যে এরকম লিখে দিচ্ছি এটাকে CH3H। এবার বলা হচ্ছে যে ক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড ইজ মোর অ্যাসিডিক দেন অ্যাসিটিক অ্যাসিড। এবার এই অ্যাসিডিটি বেসিসিটির ব্যাপারটা আমি এর আগে একটা দুটো ভিডিওতে আমি ক্লিয়ার করে বলছি, তো আরেকবার এই জিনিসটাকে বলি যে অ্যাসিডিটি বেসিসিটি অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে যে সমস্ত অ্যাসিডিটি বা বেসিসিটিকে আমরা ইয়ে করি সেটা হচ্ছে যে মূলত তোমার H+ আয়ন ডোনেট করার প্রবণতাকে আমরা অ্যাসিডিটি বলি, আর OH- আয়নকে H+ আয়ন ডোনেট করে এবং OH- আয়নকে গ্রহণ করার যে ক্ষমতা সেটাকে আমরা বলি হচ্ছে যে বেসিসিটি। ঠিক, তো H+ আয়নকে যে ডোনেট করার ক্ষমতা এটাকে আমরা বলি হচ্ছে না অ্যাসিডিটি। এইবার আমরা দেখতে হবে যে তার মানে যে কে কত ইজিলি H+ আয়ন ডোনেট করবে। এবার আমরা এখানে দেখবো যে H+ আয়ন ডোনেট করার মানে হচ্ছে যে একটা প্রোটন, তাই তো, একটা প্রোটন। H মানে কি, হাইড্রোজেন, যদি নর্মাল হাইড্রোজেন থাকে তার মধ্যে একটা ইলেকট্রন থাকবে,
সেই একটা ইলেকট্রনকেই সে লুজ করবে, লুজ করার পরে শুধু তার ভিতরে পজিটিভ চার্জ থাকবে, এবং এটা এটা হচ্ছে কি, এটা একটা প্রোটন, তার মানে এর মধ্যে কোনো ইলেকট্রন থাকবে না, তাই তো? তা এখানে আমি কোথা থেকে এরকম জিনিস পাবো? তুমি আমাকে বলতে পারো যে এখানে এই হাইড্রোজেন থেকে, এখান থেকে হয়তো এইচ প্লাস হয়ে বেরোবে, বা এখান থেকে এইচ প্লাস হয়ে বেরোবে, এখান থেকে এইচ প্লাস হয়ে বেরোবে, বা এখান থেকে এইচ প্লাস হয়ে বেরোবে, কিন্তু আমরা দেখব যে এখানে শুধুমাত্র এই যে হাইড্রোজেনটা, এটাই এইচ প্লাস হয়ে বেরোতে পারে। কেন এটাই এইচ প্লাস হয়ে বেরোতে পারে? তার কারণ হচ্ছে যে এর সাথে যুক্ত যে অ্যাটমটা লাগা, তার সাথে হাইড্রোজেনের হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির হিউজ ডিফারেন্স। ফলে এই বন্ধনটার টোটাল ইলেকট্রন ক্লাউড শিফট হয়ে যায় টুয়ার্ডস অক্সিজেন, যেরকম কিনা আমি পোলারিটির ক্ষেত্রে বললাম। অর্থাৎ এই জায়গাটায় অলরেডি ডেল্টা মাইনাস একটা ক্রিয়েট হয়ে থাকে ডেল্টা মাইনাস। ফলে জাস্ট এই জায়গাটাকে কোনো একটা, যদি জাস্ট একটা মানে বলতে পারি যে বাংলা কথায় উস্কানি যদি দেওয়া যায়, তাহলে পরে কিন্তু এটা এইখান থেকে বের হয়ে চলে যাবে, এই ডেল্টা প্লাসটা একদম প্লাস হয়ে গিয়ে বের হয়ে যাবে, তাই তো? কিন্তু কার্বন হাইড্রোজেনের ক্ষেত্রে সেই রকম কিন্তু কোনো জিনিস নাই, কারণ কার্বন হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটা এতটা বেশি পরিমাণ না যে এটা কিনা একদম কমপ্লিটলি যে ইলেকট্রোনেগেটিভ যে পোলারিটি কিন্তু ওইরকমভাবে এরকম সিগনিফিকেন্ট পোলারিটি শো করবে না। তো এইবার তাহলে আমরা এতটুকু ক্লিয়ার হয়ে যাচ্ছি যে এইখান থেকে এইচ প্লাস আয়ন ডোনেট করবে। এইবার কথা হচ্ছে যে কোথায় ইজিয়ার হবে। তার মানে এতটুকু শিওর যে এই যে বন্ধনটা, এই বন্ধনের ইলেকট্রন ক্লাউড কার মাথায় উঠবে, না অক্সিজেনের মাথায় উঠবে। এইবার এই যে অক্সিজেনের মাথায় ইলেকট্রন ক্লাউডের আশাটা, এই আশাটাকে এইদিকে আসে জন্যই এখানে ডেল্টা প্লাস তৈরি হয় এবং এইচ প্লাস আলটিমেটলি বের হয়ে যায়। তাহলে আমি যে উস্কানি দেওয়ার কথাটা বললাম, সেইখানে যদি কেউ একজন এরকম উস্কানি দেওয়ার জন্য থাকে যে কিনা এই যে ইলেকট্রনের শিফটটাকে প্রমোট করবে, মানে ওই যে যেটাকে বলে যে ইয়েতে ঘি ঢালা, কি বলে, যজ্ঞে ঘি ঢালা নাকি ওরকম একটা যে ব্যাপার, সেটা যদি কেউ করে তাহলে সেটা কিভাবে হবে? না, এইখানে অলরেডি অক্সিজেন হাইড্রোজেন এই এই বন্ধনের থেকে অক্সিজেন অলরেডি নিজের দিকে ইলেকট্রন টানে, যদি এই টানটাকে আবার কেউ তার ওই দিক থেকে আরেকজন কেউ টানে, অর্থাৎ আমার এর সঙ্গে যুক্ত যদি আরেকটা কোনো পার্ট থাকে যে কিনা ইলেকট্রোনেগেটিভ এবং মাইনাস আই এফেক্ট শো করবে, এবং ফলে ইলেকট্রনকে নিজের দিকে টানবে, যদি এটা হয় তাহলে পরে কি হবে, আমার এই এইচ প্লাস, এই ইলেকট্রন ক্লাউডটা কমপ্লিট এইদিকে শিফট হয়ে গিয়ে এখান থেকে এইচ প্লাস আয়ন ডোনেট হয়ে যাওয়ার প্রবণতা বাড়বে। তাহলে এই সিএল মাইনাস সিএলটা যদি এইদিকে নিজের দিকে ইলেকট্রনকে টানে, ফলে এইখানে ডেল্টা পজিটিভ তৈরি হবে, এখানে যখনই ঘাটতি তৈরি হবে সেই দিক থেকে ইলেকট্রন টানবে, যখন এখানে ঘাটতি তৈরি হবে স্বভাবত সে এই দিক থেকে ইলেকট্রন টানবে, তাহলে এর মাথায় যখন ঘাটতি থাকবে তখন সে এইদিকে এই বন্ধনটাকে টানবে, এত জোরে টানবে যে এই বন্ধনের টোটাল ইলেকট্রন ক্লাউডটা এই এর মাথার উপরে চলে আসবে এবং এটা বের হয়ে চলে যাবে। যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার শোনো, ক্লিয়ার হয়ে যাবে। একবার ধীরে ধীরে আরেকবার শোনো, টোটাল কথাটা যেটা বললাম আরেকবার শোনো, ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এই সিএইচসির ক্ষেত্রে কিন্তু এরকম ব্যাপারটা হয় না, এখানে এটা কিন্তু প্রমোট করে না। এখানে যেমন উস্কানি দেওয়া হয়, যজ্ঞে ঘি ঢালা হয়, এখানে যজ্ঞে ওই আগুনের মধ্যে জল ঢালা হয়। এই হচ্ছে জল ঢালার কাজ করে, কি করে, এই জায়গাতে ইলেকট্রন এইদিক থেকে নিয়ে আসছে, ও কি করলো না, অর্থাৎ এই ইলেকট্রন চায়, ও কি করলো না, ও প্লাস আই এফেক্ট শো করে এইদিকে আরো ইলেকট্রন দিয়ে দিচ্ছে, অর্থাৎ এ কিন্তু জল ঢাল। ফলে এইখানে কিন্তু এও অ্যাসিড, কিন্তু জাস্ট এই অক্সিজেনের এই টানার জন্য যতটুকু প্রবণতা ততটুকু দিয়ে সে শো করবে, কিন্তু এইখানে যে ক্লোরিন যে উস্কানি দেওয়ার কাজটা করলো সেখানে কিন্তু ওই যজ্ঞে ঘি ডালার কাজটা যেটা ক্লোরিন করলো, এখানে সিএইচসি কিন্তু জল ডালার কাজ করবে। তার জন্যই ক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ এইটা
বেশি অ্যাসিডিক, তার কারণ ক্লোরিন এই এইচ প্লাস আয়নের বের হয়ে যাওয়াটাকে প্রমোট করে, বেশি প্রমোট করে দেন এই যে সিএইচ থ্রি, যেটা কিনা প্লাস আই এফেক্ট শো করার মাধ্যমে এর যে বের হয়ে যাওয়ার প্রবণতাটাকে একটু হলেও কমায় বা প্রিভেন্ট করে। তার জন্যই ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড ইজ মোর অ্যাসিডিক দেন অ্যাসিটিক অ্যাসিড, ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড ইজ মোর অ্যাসিডিক দেন অ্যাসিটিক অ্যাসিড। যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার শুনলে পরে, বা তার আরও আরেকবার শুনলে পরে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, একটু স্পিডে বললাম, এই জন্য আরও একবার দুবার শুনলে পরে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে।